হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো ন্যাচারাল বিউটি কিচেন। তার পক্ষ থেকে আমি একটা ভিডিও নিয়ে চলেছি, সেটা হলো ঝরঝরে ফ্যাট রাইসের রেসিপি। পুরো আমার রান্নাঘরে এই প্রথম রাইসের ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর হবে। পুরো বিয়েবাড়ি স্টাইলে একদম ঝরঝরে ফ্যাট রাইসের রেসিপিটা চলো দেখতে থাকো। প্রথমে একটি হাঁড়িতে জল গরম করতে দিন। জলটা এবার আপনারা পরিমাণ মতো দেবেন। এবার আমি এতে দিচ্ছি ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল আর দুটি তেজপাতা দিয়ে জলে ফেলে দিলাম। এবার আমি ঢাকনটা ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম। জলটা ফোটা অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি ফ্যাট রাইসের যে চালটা, বাসমতি চালটা, ওটা আমি আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে জল শুদ্ধ রেখে দিয়েছি। এটা রাখার কারণ হলো আলাদা। এবার আমি যেগুলো রাইসের জন্য যেগুলো নিয়েছি সেটা হলো বিনস নিয়েছি, ক্যাপসিকাম, একটু জিরে গুঁড়ো, মটরশুঁটি আর কাজু কিশমিশ, গাজর আর ঘি। এটা তোমরা সাতেলও করতে পারো, আমি ঘিয়ে করছি বিকজ টেস্টটা ভালো আসবে বলে। আর আমি সাইজগুলো কেমন করে কেটেছি আশা করছি তোমরা বুঝতেই পারছো, সাইজগুলো কেমন করে আমি কেটেছি সবজি। এদিকে আমার জল গরম হয়ে গেছে, জল গরম হয়ে গেছে বুঝতেই পারছেন, আমার জলটা গরম হয়ে গেছে। আমি এতে দিচ্ছি আধ ঘন্টা ভিজানো যে বাসমতি চালটা, এতে আমি দিয়ে দিচ্ছি। চালটা আপনারা পরিমাণ মতো করে নেবেন। আমি এতে মানে একটা বড় কাপে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। এবার ঢাকনটা দিয়ে মিডিয়াম আঁচে ভাতটাকে হতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করে দিয়েছে, আর ভাতটা পুরো বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে রাইসটা ঝরঝরে হবে না, তাই জন্য খুব ভালো করে দেখতে থাকুন। আমি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব হালকা সিদ্ধ হয়েছে, বেশি সিদ্ধ করলে ওটা রাইসের মতো হবে না, ওটা পুরো ভাতের মতো যাবে, আমরা পুরো ভাতের মতো সিদ্ধ করব না। এবার আমি এটাকে নাবিয়ে ফেলছি এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি নাবিয়ে একটা যে কোনো একটা তোমরা যে ফুটো ফুটো যে পাত্রগুলো হয় ওতেও তোমরা জলটা ঝাড়িয়ে নিতে পারো। আমি এটা চুবড়িতে ঝাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এলাচ লবঙ্গ সবই আছে, আর ওপর দিক থেকে শুধু বিকজ ঠান্ডা জলটা অ্যাবজর্ব করে নিয়েছি। তাহলে ওপর দিকটা ঠান্ডা থাকবে, ভেতর দিকটা ঠান্ডা থাকবে, তাহলে পুরো ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরে রাইস আমার হয়ে গেছে। এবার আমি কড়াতে দিচ্ছি ঘি। আমি পুরো রান্নাটাই বলেছি ঘিয়ে করবো, আপনারা সাদা তেলে করতে পারেন। এবার আমি ঘিটা ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নেবার পর আমি এতে দিচ্ছি কেটে রাখা যে সবজিগুলো, সবজির মধ্যে আমি যেগুলো দেবো সেইগুলো হলো প্রথমে যেটা দেবো বিনস। বিনসটা আমি লাস্টে দিচ্ছি, লাস্টে দেবার আগে আমি আগে দিচ্ছি গাজর। গাজরটা সবসময় হার্ড হয়ে থাকে বলে আমি গাজরটা আগে ভেজে নিচ্ছি। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পুরো গাজরটাকে পুরো 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 ভেজে ফেললে হবে না, এটাকে নিজস্ব একটা কালার, মানে গাজর যে নিজস্ব কালার ওটাকে বজায় রেখে তোমাকে ভালোভাবে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন খুবই আমি হালকাভাবে ভেজেছি এবং আমি একটা পাত্রে রেখে দিয়েছি ঠিক প্রসেসে। এবার আমি দিচ্ছি বিনস। বিনসটা দেখতে আমি খুব ছোটো ছোটো করে কেটেছি, আপনারা সাইজটাকে কম বেশি করে নিতে পারেন এবং সবজিটাকেও কম বেশি করে নিতে পারেন। আমার যেমন পরিমাণটা লেগেছে আমি তেমন পরিমাণ এতে ইউজ করছি। দেখতেই পাচ্ছেন আমি সবটা ঘি ভাজছি এবং ওরকমই করে বিনসটাকেও ভাজছি। বিনসটাকে বেশি ভাজা চলবে না, যার নিজস্ব যে সবুজ কালারটা, সবুজ কালারটা যেমন বজায় থাকে। এবার আমি এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে ভাজতে হবে এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গেলে খুব হালকাভাবে আমি ভেজেছি। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি বিনসটা আর গাজরটা ঠিক একই পাত্রে তুলেছি, ওটা সব মিক্সড হয়ে যাবে। তারপরেই আমি এদিকে এই পাত্রে এবার আমি দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম এতে আমি একটা ক্যাপসিকাম দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ছোটো ছোটোভাবেই আমি কুচিয়েছি। আপনারা যেমন পরিমাণ ক্যাপসিকাম নেবে তেমন পরিমাণ করে নিতে পারেন। এবার আমি এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এতে কোনো প্রকার হলুদ আমি অ্যাবজর্ব করবো না, পুরোটা আমি নুন দিয়ে কভার করে নেবো ভাজার সময়। দেখতে পাচ্ছেন ক্যাপসিকামটা খুবই হালকা ভেজে, যেমন কালারটা যেমন বজায় থাকে। এবার দেখতে পাচ্ছেন আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেল। এবার আমি দিচ্ছি যে যত সামান্য যে ঘিটা পড়ে আছে ওই ঘিয়েতেই আমি দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা শীতকালে স্পেশাল। এবার আমি এতেও আরও সবজি অ্যাড করতে পারেন, আমার হাতের সামনে যে যে সবজিগুলো ছিল আমি তাতেই রাইসটা করে আপনাদের দেখিয়েছি। ঠিক একই প্রসেসে এবার সব কিছুগুলো ভেজে নিতে হবে। এবার আমি এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনার আমি
একটুখানি দিয়েছি, ওটা আমি তাই চামচের মধ্যে আমি দেখালাম না। এবার দেখতে পাচ্ছেন পুরো কড়াইশুঁটিটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে, যে পাত্রে আমি সব কিছু ভেজিটেবলসগুলো রেখেছিলাম সেই পাত্রতে আমি সব কিছু রেখে দিলাম। তারপরে আমি এতে দিচ্ছি যে আর যেট একটুখানিও একটুখানি এবার আমি ঘি এতে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সামান্য ঘি দিচ্ছি। এই ঘিটা দিয়ে শুধু যে কাজু কিশমিশগুলো, সেই কাজু কিশমিশগুলো আমি ভাজার জন্য এই একটুখানি ঘিটা আমি এতে ব্যবহার করছি। দেখতে পাচ্ছি কুচিয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়েছি। কাজু কিশমিশগুলো আমাদের পরিমাণ মতো করে নিতে হবে, একদম বাধ্য করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হালকাভাবে যে কাজু কিশমিশটা ভাজতে হবে, নাহলে কিশমিশটা পুড়ে যাওয়ার চান্সটা আছে। দেখতে পাচ্ছেন কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিচ্ছি ঘি। এবার আমি এতে একটু বেশি পরিমাণেরই ঘি দিচ্ছি এবং ঘিয়ের সাথে একটুখানি সাদা তেল দিচ্ছি, এক চামচের মতো, বড় চামচের এক চামচের মতো সাদা তেল দিচ্ছি। ঘি আর সাদা তেলটা আমি এতে এবার দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে। এবার এতে আমি তৈরি করে রাখা যে রাইসটা, প্রথমে রাইসটা দিয়ে দিলাম ঘিয়ের ওপর, প্রথমে রাইস, রাইসের ওপর যে ভেজিটেবলসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজিটেবলসগুলো আমি ওপরটায় দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি দিচ্ছি কাজু কিশমিশ, একটুখানি লবণ আর একটুখানি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা আপনারা অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন। আবার এরকম তারপরে এবার আমি রাইস, রাইসের ওপর এবার একটু বেশি পরিমাণ রাইসটা দিতে হবে মিডিলের লেয়ারটায়। তারপরে তারপরে ভেজিটেবলসগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেজিটেবলসগুলো দিলাম, তারপরে আবার একটু লবণ, লবণ দেওয়ার পর আবার একটু কাজু কিশমিশগুলো, কাজু কিশমিশ দেওয়ার পর আবার একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা দেওয়ার পর আবার যে অবশিষ্ট যে রাইসগুলো ছিল আমি এগুলো সব আমি এতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে পাট পাট করে লেয়ার দেওয়ার পর তারপরে আবার ওতে যে অবশিষ্ট যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখার যে সবজিগুলো, সবজিগুলো আমি এতে দিয়ে দেবো। এবার ওপর থেকে আবার দিচ্ছি লবণ, একটুখানি যে অবশিষ্ট কাজু কিশমিশগুলো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে ওপর থেকে আমি এটা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার যে একটুখানি ঘি এতে আমি অ্যাড করে দিলাম ওপরটা। ওপরটা আমি এবার ঘিটা দিয়ে দেবার পর এবার আমি একটা যে কোনো একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখার পর এটা আমি 2 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করছি। 2 মিনিট হয়ে গেল। এবার 2 মিনিট পর আমি এবার পাত্রটা খুলে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই তখন মিডিয়ামে রাখতে হবে। এবার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে, আর তোমরা বুঝতে পারবে না যখন আপনারা ঘরে তৈরি করবে তখনই বুঝতে পারবে। এবার খুব ভালোভাবে এই সব কিছু ভেজিটেবলসগুলো ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এবং কী সুন্দর এবার দেখতে যাবে। দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে একটা ফ্যাট রাইস হয়ে গেছে। এটা পুরো বিয়ে বাড়ির স্টাইলে পুরো ফ্যাট রাইসটা। এতে তোমরা চিলি চিকেন বা এমনি নর্মাল চিকেন দিয়েও খুবই সুন্দরভাবে খেতে পারেন। এবার আপনি এটা তা বলি পনির দিয়েও খেতে পারেন বা আরও অন্য কিছু দিয়েও পারচেস করা যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্যাট রাইস তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব ঝরঝরে, আর সবজিগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার দিচ্ছে, তাতে আরও গর্জিয়াস দেখতেটা লাগছে রাইসটা। দেখতেই পাচ্ছেন সবজিটা যার নিজস্ব যে কালারটা, সেই কাজার কালারটা আমি বজায় রেখে ভেজেছি বলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে রাইসটার মধ্যে। এবং খুব সুন্দরভাবে এবার গ্যাসের ফ্লেম অবশ্যই লইতে রেখে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর রাইসটা কিন্তু একটাও ভেঙে যায়নি। দেখতেই পাচ্ছেন রাইসটা একটুও ভেঙে যায়নি, পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এতে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনাদের অপশনাল, অপশনাল এটা তোমরা দিতেও পারো বা স্কিপ করো করতে পারো। এবার আমি এতে চিনি দিলাম, চিনিটা দিয়ে এবং খুব সুন্দরভাবে ভালো করে মিশিয়ে এটা নিচ্ছি। এতে আমি একটুখানি জল বের ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরে একটা ফ্যাট রাইস তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা রাইস তৈরি হয়ে গেল, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। যদি রেসিপিটা ফলো করেন খুব সুন্দর একটা রাইস আপনারা ঘরেও তৈরি করে ফেলতে পারেন। এবার আমি ওপর থেকে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। নামাবার আগে অবশ্যই গরম মশলা দেবেন, তাতে খাবারের স্বাদটা আরও ভালো পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমার রাইসটা খুব সুন্দরভাবে হয়ে গেল, একটাও রাইস ভাঙেনি, এত পারচেস একটা সুন্দর একটা রাইস তৈরি হয়ে গেল। এটা তোমরা ঘরেও তৈরি করে ফেলতে পারবেন এবং পরিবারের সবাইকে চমকে দিতে পারবেন একদম ঝরঝরে ফ্যাট রাইসের রেসিপিটা। যা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেললে, সাবস্ক্রাইব করলে আরও নিত্য নতুন ভিডিও পেতে আরও উৎসাহ হয়ে পড়বে, আর লাইক কমেন্টে বলবে আর কী কী ভিডিও তোমরা দেখতে চাও। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার রাইসটা তৈরি হয়ে গেল। এটা আপনারা ঘরে তৈরি করে ফেলে গুরুজনদের দিলে খুব সুন্দর বলবে এমন ঝরঝরে রাইস।